কাঁচা আম গাছে ঝুলে দেখে জীব ভরে জলে আই তোরা আমতলে এলো ঝড় করমর দুটো আম ঝরে পড় ভর্তা খাবো ডাব ছালে বৈশাখ মাসে ঝরে পড়ে আম ঘুরিয়ে সেই আমের ভর্তা মাখিয়ে খাওয়ার স্মৃতি আমার মতো উত্তরবঙ্গে যাদের ছেলেবেলা কেটেছে তাদের সবারই আছে আমি নিশ্চিত। ডিয়ার ভিউয়ার্স, চলুন আজকে বাজার থেকে কিনে আনা কাঁচা আম দিয়ে ভর্তা বানিয়ে সেই স্মৃতি চারণ করা যাক। আম মাখানো বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এটাকে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার এটার বোটার আর আগার অংশটাকে ছুরি দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এর খোসাটা ছিলে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। আমি একটা পটেটো পিলার দিয়ে ছুলে নিচ্ছি। হয়ে গেছে। এমন ভেজিটেবল কাটার কম বেশি আমাদের সবার বাড়িতেই আছে। এখন এটা দিয়ে আমি আমটা থেকে পাতলা পাতলা কুচি করে কেটে নিচ্ছি। এমন ভেজিটেবল কাটার না থাকলে আপনারা যে কোনো ছুরি বা বটি দিয়ে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন। কিছুটা আলু ভাজি বানানোর সময় আমরা যেমন কুচি করি তেমন করে কেটে নিলেই ভালো। আম ভর্তা মাখানোর জন্য এটা যত পাতলা আর চিকন কুচি করে কাটা যাবে মাখনাটা খেতে ততই মজার হবে। দেখুন এটা কতটা পাতলা আর চিকন কুচি হয়েছে। আটিটা ফেলে দিয়ে পুরো আমটাই এভাবেই কেটে নিচ্ছি। আম মাখানো বানাতে যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি। কাঁচা আমের ঝুরা কুচি 1 কাপ, দুটো কাঁচা মরিচ চিকন করে কুচি করে কেটে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ হয়েছে, চিনি 2 টেবিল চামচ, লবণ 1/4 চা চামচ, সরিষার তেল 1/2 চা চামচ। আম মাখানোতে লবণ বা চিনির মাপটা কিন্তু আম কতটুকু টক তার উপর ডিপেন্ড করে। আপনারা ইউজ করা আমের টক বুঝে লবণ বা চিনির মাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি যে বলে ভর্তা মাখাবো তাতে আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, সরিষার তেল। এখন সবকিছু খুব ভালো করে মাখাতে থাকবো। এটা কোচলে কোচলে মাখতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা ভেজা ভেজা হয়ে যায়। হয়ে গেছে, এখন একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল জিভে জল আনা আম ভর্তা। এটা সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করা কিন্তু খুব মুশকিল। আমি এখন আমার টুনটুনিদের সাথে নিয়ে এগুলো খেয়ে ফেলবো। ওরা কিন্তু কখনোই বৈশাখ মাসের ঝড়ে ঝরে পড়া আম কুড়িয়ে তা দিয়ে ভর্তা বানিয়ে খায়নি। আজকে কেনা আমের এই সুস্বাদু ভর্তা আর কিছুটা ইমাজিনেশন দিয়ে ওদেরকে সেই ফিলটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনারাও একইভাবে আম ভর্তা মাখাবেন, মাখিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের আম মাখানোর স্টাইলটা আপনাদের পছন্দ হলে আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন। এমন আরো অনেক রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে নিচে সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করুন আর পাশের বেল আইকনটিতেও একটা ক্লিক করুন। এতে করে আমার যে কোনো আপডেটেড রেসিপির নোটিফিকেশন ইনস্ট্যান্টলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন আর অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।